DJ Bapi presentation. Hello, check. Hello. ওখানে বসে বসে সমাগত ও সমাগতা কীর্তন শ্রবণকারী ভক্তমণ্ডলী এবং আমার হরিদাসী কৃষ্ণদাসী মায়েরা, আজকে 14 নম্বর যে হরিবাসর, এই হরিবাসরে মানে এখানে অষ্টম প্রহর হয়েছে, তাই তো? গতদিন সারাদিন ধরে অষ্টম প্রহর হয়েছে, আজকে পদাবলী কীর্তন দিয়ে এই মহতি অনুষ্ঠান সমাপ্তির পথে, আজকে সমাপ্তি হবে। তো যাই হোক, আজকের পদাবলী কীর্তন, এই পদাবলী কীর্তন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য কি লীলা করেছিলেন বা আমাদের এই মানুষের, এই কলিযুগের মানুষের উদ্ধার কি করে হবে, তার মত পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছে। সেটা আমরা যে কীর্তনিয়ারা মানুষকে শুধু জানিয়ে দেওয়া যে কোন পদ অবলম্বন করলে আমরা এই নশ্বর দেহ আমাদের উদ্ধার হবে। তবে আপনারা জানেন প্রায় জায়গায় হরিনাম বেড়েছে, কি গো বাবা, হরিনাম বেড়েছে তো? আগে কিন্তু আমরা যখন কীর্তন শিখেছিলাম, আমার এই কীর্তনের বয়স কিন্তু 32 বৎসর, 1-1 বৎসর নয়, আমি তখন ক্লাস 3-তে পড়ি, খুব ছোট থেকে আমি কীর্তন করি। তবে তখন এত আসর হতো না, এখন কিন্তু কীর্তনের আসর বেড়েছে। কিন্তু মানুষের কিন্তু ভক্তি বাড়েনি বাবা, তা সেই লীলার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভু কলিযুগের মানুষ কিভাবে উদ্ধার হবে, তার জন্য তার লীলার মাধ্যম থেকে এই পদাবলী কীর্তন। তো যাই হোক, আজকের মানে আমার যে পালা লীলা বলবো সেটা হলো গৌর লীলা, মাটির গৌর। ও গো আরে মোরো আরে, ও ও হে ভাবে ও
ধারে কাচা সোনা ও গো, আরে মোরো
মরো সেই গদা কাঁচা সোনা, ওরে আরে মরো আরে মরো গদা কাঁচা সোনা। ভক্তমণ্ডলী মায়েরা, বৈষ্ণব কবি বললেন আরে মোরো আরে মোরো গোড়া কাঁচা সোনা। কেন গোড়াকে তো পাকা সোনা বলতে পারত কি বাবা? বৈষ্ণব কবি বললেন আমাদের যে গোড়া, যাকে গৌরহরি বলছি, সে কাঁচা সোনার মতো তার রংটা। তা বললেন হেজি কলিযুগের যে মানুষ, এই যে আজকের আপনারা এখানে বসে হরিনাম শুনছেন, আজ থেকে 535 বৎসর পূর্বে 1407 শকে নদিয়ার বুকে একটা ছেলের জন্ম হয়েছিল। সেই নদিয়াটা কোথায় মা? এই পশ্চিম বাংলার মধ্যে। কার গর্ভে জন্ম নিয়েছিল মা? এদিকে ও মাসি। তাহলে এই নদিয়ার যে গৌর, যাকে নিয়ে আমরা এত মাতামাতি করছি, দিনরাত যাকে হা গৌর প্রাণ গৌর বলে ডাকছি, আপনাদের মতো মায়ের গর্ভে সেই গৌরহরির জন্ম হয়েছিল এই কলিকালে, এই পশ্চিম বাংলার মাটিতে, সচি মায়ের গর্ভে। তাই সেই নদিয়ার ছেলেটা আজ থেকে 535 বৎসর পূর্বে 1407 শকে যদি আপনাদের মতো মায়ের গর্ভে জন্ম না নিত, আজকের আমরা এখানে বসে হরিনাম করতে পারতাম না, হরিনাম বলে জানতাম না, এই নশ্বর দেহ কিভাবে উদ্ধার হবে সেটাও আমরা বুঝতে পারতাম না। তা সেই নদিয়ার ছেলে গৌরাঙ্গ নদিয়ার বুকে এসেছেন। পদকর্তা বললে যেন গোটা কাঁচা সোনা, গোটা কাঁচা সোনা, আরে মোরো আরে মোরো গোটা কাঁচা সোনা, ওরে আরে মোরো আরে মোরো গোটা কাঁচা সোনা। তবে তবে একটা কথা বল, হরিনাম শুনলে কি হয়? কি হয় বাবা হরিনাম শুনলে? মাইক মানে এইটাকে একটু ঠিক করে দাও। হরিনাম শুনলে কি হয়? আর হরিনাম না শুনলে কি হয়? তবে সর্বপ্রথম একটা কথা বলি মা, ভগবানকে পেতে গেলে সহজ পদ্ধতি একটা আছে। বর্তমান যুগের মানুষ, আমরা তো কলিযুগের মানুষ, আমাদের অল্প আয়ু, জন্মাবার সঙ্গে সঙ্গে আমাদের মৃত্যুর ঘণ্টা বেজে যায়। তো আমরা হরিনামটা করবো কখন আর শুনবো কখন? এই হরিনাম শোনার জন্য ভোলা মহেশ্বর দুর্গা প্রশ্ন করলো যে তুমি শ্মশানে থাকো কেন সবসময় ছাই ভস্ম মুখে? তোমার পাঁচটা মুখে তুমি পঞ্চমুখে তোমার ভগবানকে ডাকো, কিন্তু শ্মশানে কেন? দুর্গাকে তখন মৃদু হাসিতে বলেছিল, শোনো দুর্গা, শ্মশানে কেন থাকি জানো? ওটা হচ্ছে নিরিবিলি জায়গা। মায়েরা এদিকে লক্ষ্য করবেন, কথাগুলো শুনবেন, বলছে ওটা নিরজন, মানে ওখানে কোনো কিছুই নেই। তো ওখানে যায় কারা শ্মশানে? কারা যায় মা? চারজন কাঁধে করে নিয়ে বলো হরি হরি বলে বলতে বলতে যায় না? হ্যাঁ, যখন মানুষ মরে যায় সেই মরাটাকে কাঁধে করে নিয়ে ওই বলো হরি হরি বলে বলতে বলতে শ্মশানে চলে যায়।
মহেশ্বর তখন নিরিবিলি ওই নামটা শ্রবণ করে। তবে আপনারা সবাই জানেন আমাদের দেহ যখন নশ্বর দেহ থেকে আত্মা যখন বেরিয়ে যায় তখন এই দেহের কিন্তু কোনো মূল্য থাকে না। চারজন কাঁধে করে নিয়ে যায় হরিবল বলতে বলতে। আচ্ছা আপনারা সবাই জানেন মোরা যখন নিয়ে যাওয়া হয় ওই পয়সার খই ছড়াতে ছড়াতে কেন যাওয়া হয়? কি গো মায়েরা বাবারা এটা কি আপনারা জেনে বুঝে করেন? পয়সার খই কেন ছড়াতে হয়? গোবর জলটা কেন ছিটিয়ে ছিটিয়ে সামনে নিয়ে যেতে হয়? এই জন্য বলছে কীর্তন শুনতে হয়। কীর্তন না শুনলে প্রথম হচ্ছে আমাদের নটা ভক্তি, নটা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণং। তো আগে শ্রবণ করতে হয়। তো যাই হোক আমি ওই পর্ষানে পড়ে যাব। তবে ভগবানকে পেতে গেলে একটা সহজ রাস্তা আছে, সেই সহজ রাস্তাটা কি? এই যে আপনারা এসেছেন কি শুনতে? কীর্তন শুনতে। তাই বৈষ্ণব কবি বললেন, বলে সোনাতে পাওয়া যায়, সোনাতে পাওয়া যায়, সোনাতে পাওয়া যায়, সোনাতে পাওয়া যায় আমাদের এই গৌর সোনা, সোনাতে পাওয়া যায় আমাদের গৌর সোনা, সোনাতে পাওয়া যায়, আমাদের গৌর সোনা, সোনাতে পাওয়া যায়, আমাদের গৌর সোনা, সোনাতে পাওয়া যায়। কি সোনা ওমা, কি সোনা সেটা? এই পার্থিব জগতে যে সোনা আপনারা পড়েছেন না অঙ্গে, পার্থিব জগতে মায়েরা সোনা পরে হাতে কানে নাকে গলায়, এই সোনা পড়লে হবে না। এ সোনা পড়লে কি হয়? এ সোনা পড়লে অহংকার বাড়ে। এই সোনার মধ্যে কলি আছে, কলি যেখানে থাকবে সে তো ধ্বংস হবেই। তবে বৈষ্ণব কবি বললেন যে সোনা নাকি হাতে পড়ে, যে সোনা নাকি হাতে পড়ে, যে সোনা নাকি কানে পড়ে, নাকে পড়ে, গলায় পড়ে, গর্ব করে, গলায় পড়ে, গর্ব করে, সেই সোনাতে ওই আমাদের গৌর সোনাকে পাওয়া যাবে না। কেন না? এই সোনা পড়লে অহংকার হয়, আর অহংকার হলে সে রসাস্তলে যায়। এটা আমার মুখের কথা নয় মা, যেটা আমাদের সনাতন ধর্মের স্তম্ভ গীতা। যে আমরা সনাতন ধর্ম প্রচার করছি না, যে আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষ, গীতাটা একটু পড়বেন। গীতা কি বলছে? না অহংকার বিমূঢ় আত্মা মিথ্যাচার শৌচতে, যার মধ্যে অহংকার আছে, যার মধ্যে মিথ্যাচার আছে, সে যেন কোনোদিন গোবীর গোবিন্দ গৌরের কৃপা পাবে না। ওটা তার ভস্মে ভিড়ালা হবে, শুধু ওই মুখে হরিনাম করবে, কিন্তু ভক্তি না থাকলে সে ভজন তার বৃথা। তুলসীদাস বললেন, অনেকে দেখবেন এই বৈশাখ মাস এসে গেছে না, আমার অপরাধ নেবেন না মা, এই বৈশাখ মাস এসে গেছে, এবার তুলসী গাছের গোড়ায় জল ঢালবে। কেন ঢালবে? তুলসী গাছকে পুজো করলে কি গৌর গোবিন্দের কৃপা হবে, আমরা তাকে পেয়ে যাব? তা মীরা বলছে, তুলসী পূজে কো হরি মিলে কো পূজে কো এক ঝাড়। ভালো করে মন দিয়ে শুনবেন বাবা কথাগুলো। তুলসী পূজে কো হরি মিলে কো পূজে কো এক ঝাড়। তা তুলসী গাছের গোড়ায় জল ঢেলে যদি গৌর গোবিন্দকে পাওয়া যেত, যেখানে তুলসীর জঙ্গল আছে, বহু তুলসী গাছ এক জায়গায় যেখানে আছে সেখানে গিয়ে জল ঢাললে তাড়াতাড়ি পেয়ে যাবে। কষ্ট করার কি দরকার, একটা গাছে জল ঢালবো কেন? বেশি করে ঢালবে, অনেকে উপোস করে থাকেন না, ফল খেয়ে থাকেন, ব্রত করেন। হ্যাঁ বললেন
ফল খায় কো হরি মিলে কো খায় বাদুড়ো বাদড়ায়। গাছে যখন ভালো ভালো ফল হবে দেখবেন ওই বাদুড় গিয়ে কেটে কেটে খেয়ে নেয়। ওরা তো নিরামিষ ভোজী, ওরা তো ফল খায়, ওরাও তো গোবিন্দকে পেয়ে যেত। দুঃখ তৃণ খায় কো হরি মিলে কো বহুত হয়তো ওজা বলছে, না না ঘাস খেলে পাওয়া যায়। তো ঘাস তো ছাগলে খায়, ওজা শব্দে ছাগল, তারাও তো গভীর গভীর গোবিন্দকে পেয়ে যেত। বলছে না না যদি যারা গোয়ালার ঘরে বাস করে দুগ্ধ খায় কোভরি মিলে কো খায় গোপ বালা, বলে দুগ্ধ যারা খায় উপোস করে তারাও তো গোবিন্দকে পেয়ে যেত, কিন্তু তারা কেন পেল না? মীরা কয়েছে বিনা প্রেমে নামেলে গোবিন্দ লালা, মীরা কয়েছে বিনা প্রেমে সে নামিলে নন্দলালা, মীরা কয়েছে বিনা প্রেমে, প্রেম যদি আপনার মধ্যে না জাগে, প্রেম শব্দের অর্থ হচ্ছে ভক্তি, ভক্তি যদি না জাগে কখনোই আপনি মুক্তি হতে পারবেন না। যতই আপনি হরি হরি বলেন আর যতই চেঁচান কৃষ্ণ কৃষ্ণ বলে হবে না। কেন? যাহার মধ্যে অপরাধ আছে প্রচুর, আছে শ্রীমদ ভাগবত কৃষ্ণ নামের বীজ তাতে না হয়ে অঙ্কুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হয়ে অঙ্কুর। দেখবেন লক্ষ্য করে, যাদের মধ্যে অপরাধ প্রচুর আছে দেখবেন তাদের মধ্যে কিন্তু এই কৃষ্ণ নামের বীজ যতই দেয়া হোক অঙ্কুরিত হবে না, তাদের মধ্যে প্রচুর অপরাধ আছে। তাই গৌর সোনাকে পেতে গেলে কি করতে হবে? সোনা দিয়ে গৌর সোনাকে পেতে হবে। সেই সোনাটা কি? সেটা হলো অপার্থিব জগতের সোনা। এই পার্থিব জগতের সোনা নয়, পার্থিব জগতের সোনা পড়লে অহংকার হয়। কেন? রাজা পরীক্ষিত যখন রাজত্ব করে, রাজা পরীক্ষিত রাজত্বকালে মানে তার রাজ্য পরিভ্রমণ করতে যাচ্ছে, পরিভ্রমণ করতে গিয়ে দেখে এক পায়ে একটা ষাঁড় দাঁড়িয়ে আছে, একটা কালো মানুষ ওই চাবুক দিয়ে বাড়ি চালাচ্ছে, যেই চাবুকের বাড়ি ওই কালো মানুষটা চালাচ্ছে। রাজা পরীক্ষিত থমকে গিয়ে ঘোড়ার থেকে নেমে ছুটতে ছুটতে গিয়ে বলছে, তুমি অমন করে ওই জীর্ণ শীর্ণ একটা গাভীকে কেন তুমি মারছো? তাই উপরে ওর একটা পা, একটা পা মাত্র আছে। কে বলুন তো ওই লোকটা যে চাবুক চালাচ্ছে? ওর নাম হচ্ছে কলি। কাকে চাবুক চালাচ্ছে? একটা পাকা এই ধরিত্রী মা। রাজা পরীক্ষিত বলছে, তুমি কেন মারছো? বলে, শোনো মহারাজ, সত্য ত্রেতা দ্বাপর তিনটে যুগ চলে গেছে, তিন যুগে মাত্র তিন কুণ্ড পূরণ হয়েছে। কি বললেন ও বাবা? সত্য ত্রেতা দ্বাপর তিনটে যুগ চলে গেছে। বলছে, তিন যুগে মাত্র তিনটে কুণ্ড পূরণ হয়েছে, চুরাশিটা কুণ্ড আছে আপনার এই রাজত্বর পরে। আমি তো রাজত্ব করব, আমাকে তো রাজত্ব ছেড়ে দিতে হবে, তাহলে আমাকে এইগুলো তো পূরণ করতে হবে। ভালো করে লক্ষ্য করবেন মা, চুরাশি কুণ্ড কলির জন্য পাপ, তিনটে যুগে মাত্র তিনটে কুণ্ড পাপে পূর্ণ হয়েছে, তাহলে এই কলি জীবের জন্য, আমরা সেই কলি জীবের মানুষ, কলিকালে আমাদের জন্ম হয়েছে, তাহলে আমরা অল্প আয়ু সংসারের জন্য কখন করব, বাচ্চা কাচ্চা কখন মানুষ করব, আর গোবিন্দকে ডাকবো কখন? সময় খুব সীমিত, সময় নেই হাতে,
আজকে যে আপনারা এখানে হরিবাসরে হরির কথা শুনতে এসেছেন, কালকের কিন্তু আপনারা এই দিনটা থাকবে না। কি বাবা থাকবে কি? ওই জন্য বলছে হরি নামে, হরি নামে আজকে যে দিনটা এসেছে এটাই ভালো বলতে হবে। এখান থেকে আপনি বাড়ি যাবেন কিনা সেটা কোনো গ্যারান্টি নেই। আছে বাবা হরিনাম কারা শুনতে আসে জানেন? আর কারা বলে এখানে যদি অন্য কিছু হতো বহু লোকের সমাগম হতো। কি বাবা হতো না? এখানে কি হচ্ছে? হরি কথা আলোচনা, এটা ভালো জিনিস নয়। তো হরিনাম কারা শোনে শুনুন, আর হরিনাম কারা বলে। এই আপনারা যত শ্রোতা এসেছেন, যত ভক্ত মণ্ডলী এসেছেন, এদের পূর্ব জন্মের সুকৃতি ছিল, এ জন্মের নয়। কারোর যদি পূর্ব জন্মের সুকৃতি থাকে, সুকৃতি বলতে বুঝতে পেরেছেন মা? ও বুড়িমা, পূর্ব জন্মের জন্মে যদি আপনার পুণ্য থাকে, এ জন্মে আপনি হরিবাসরে এসে হরি কথা শুনতে পারবেন। যাদের পূর্ব জন্মে সুকৃতি নেই তারা হরি কথা তাদের ভালো লাগে না। সমস্ত কর্মফল আমাদের। তো রাজা পরীক্ষিত বলছে কি ব্যাপার? বলছে আমাকে রাজত্ব দিতে হবে, আমি তোমার জায়গায় থাকবো, আমাকে থাকার স্থান দাও। রাজা পরীক্ষিত বললেন সোনকলি তোমাকে পাঁচ জায়গায় স্থান দেবো, তার বেশি নয়। বলে কোথায় কোথায়? বলছে শোনো, যেখানে তাস খেলা হবে। আপনারাই বিচার করে নিতে পারবেন, এটা শ্রীমদ ভাগবতের কথা, ভাগবতের পাতা খুলবেন দেখবেন যে কলি কাদেরকে ধরে রেখেছে। আজকের মানুষ কেন বিচলিত হয়ে পড়েছে, এরা ছুটছে বিভ্রান্তের মতো, কেন বলুন তো? এরা তো নিজেকে বুঝতে পারেনি, নিজেকে চিনতে পারেনি। সেই জন্য কবি বললেন, কি বললেন? মোহের চশমা বলছে ঘুরলে ভুবন পাবি নাশে ধন। অনেকে তীর্থ করতে যায় না, অপরাধ নেবেন না, কিন্তু কথাগুলো কিন্তু শুনতে খুব কাঠখট্টা লাগবে, প্রত্যেকটা কথার পিছনে যুক্তি থাকবে। অনেকে দেখি তীর্থ করতে চলে যায়, আরে ভাই তীর্থ করতে গিয়ে কি হবে? পদকর্তা বললেন, বৈষ্ণব কবি বললেন, আমাদের ধর্মশাস্ত্র বলছে ঘুরলে ভুবন পাবি না সে ধন, জ্ঞান নয়ন না ফুটলে পরে। মোহের চশমা দাও খুলে উঠবে রাহু উজ্জ্বল হয়ে, হবিরি দেহে গাভীর দেহে হবি আছে, গাভী গীতা জানতে পারে, নাভির গন্ধে আকুল প্রাণ পায় না মৃগ, পায় না মৃগ সে সন্ধান, পায় না মৃগ সে সন্ধান। কি বলছে দেখুন, কত সুন্দর সুন্দর কথা বলছে। যদি আমাদের যে মোহের চশমা আছে, মোহ শব্দে মায়া, মায়ার চশমা খুলে ফেলে দেন, যেমন পানা পুকুরে পানায় তো এটা রয়েছে, একটা বড় ঢিল মেরে দেন, ঢিল মেরে দিলে কি হবে? পানাগুলো সরে যাবে, সরে গেলে জলটা দেখা যাবে। তা আমাদের দেহের মধ্যে মায়ায় ভরা আমাদের যে ছটা ঋতু আছে, ষড় ঋতু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসার্য, এখানে জঙ্গলে ভরা। যদি আপনি চশমাটা খুলে দেন দেখবেন আপনি কে আর আপনি কাকে ডাকছেন। গাভীর দেহে হবি আছে, হবি গাভীর দেহে। আচ্ছা গাভীর দেহে হবি শব্দ হচ্ছে কি না? ঘি, গরুর দুধ থেকে তো আমরা ঘি বানাই না কি বাবা? আগেকার দিনে মায়েরা করতো, বাবারা আপনারাও করতেন, আমরা দেখেছি ছোটবেলায় ঘোল টানা হতো, তাহলে সেই ঘোল দিয়ে
ঘি হতো, তা সেই ঘি কোথায় লাগে? ভগবানের সেবায় লাগে। ঘি ছাড়া প্রদীপ জ্বালানো যায় না, ঘি ছাড়া ভগবানের প্রসাদ তৈরি হয় না। কি হয় বাবা? তাহলে গাভী কিন্তু জানে না যে তার দেহে যে জিনিস তৈরি হয় সেটা গোবিন্দ সেবায় লাগে। সে যদি জানতো তাহলে ওই গরুকুলে ওর জন্ম হতো, এই মনুষ্য কুলে ফিরে আসত। আর কি বললেন দেখুন, নাভির গন্ধে আকুল প্রাণ পায় না মৃগ সে সন্ধান। আচ্ছা, হরিণের পেটে কি হয়? মৃগ নাভি হয়। সেই মৃগ নাভি হরিণের পেটে যখন হয় তখন কিন্তু হরিণ জানে না সেই বন থেকে বনান্তরে ছোটে। কেন? হরিণের মৃগ নাভি এত সৌগন্ধ, সেই গন্ধ যখন বনের দিকে ছুটছে ওই গন্ধের পিছনে পিছনে হরিণ ছুটছে যে এই গন্ধ কোথার থেকে আসছে। হরিণ যদি জানতো তার নাভিতে মৃগ নাভি হয় তাহলে সে কি ছুটতো বাবা? মানুষই যদি জানতো এই দেহে গোবিন্দ সেবা হয়, এ দেহ ভজনের দেহ, এখানে গোবিন্দ আছে, আমরা আমাদেরকে চিনতে পারিনি বলে আজকের আমরা ছুটছি চারিদিকে, ছুটে বেড়াচ্ছি, সন্ধান পাচ্ছি না। তাই কলি মহারাজ বললেন আমাকে আপনার রাজত্বে স্থান দিতে হবে। বলছে তোমাকে পাঁচ জায়গায় দিলাম যেখানে তাস খেলা হবে, জুয়া খেলা ওখানে থাকবে, আর যেখানে দেখবে জমি ভাগাভাগি হচ্ছে, ভাই ভাই জমি ভাগ করছে। আপনাদের এখানে হয় নাকি ভাই ভাই জমি ভাগ? এদিকে হয় না। এদিকে হয় বাবা? আমাদের ওইদিকে খুব গন্ডগোল, বুঝলে? মানে ভাই ভাই এক ইঞ্চি ছাড়ে না, এক ইঞ্চি। তো যাই হোক, আপনাদের এখানে যখন হয় না ভালোই। কলিকে বললে তুমি ওখানে থাকবে, তাহলে ক জায়গায় হলো? দু জায়গায়। আর বলছে যারা গণিকালয়ে যায়, গণিকা, গণিকা বলতে কি বলুন তো, নিজের স্ত্রী আছে অথচ সে পর স্ত্রীর কাছে যাচ্ছে, সেখানে তুমি থাকবে। পদকর্তা বৈষ্ণব কবি বললেন, আমাদের শাস্ত্রে বললেন, কি বললেন? সাচ্চা কহে মারে লাঠা, ঝুড় জগত ভুলাই, ঝুড় জগত ভুলা, গোরস গলিনি গলিনি ফিরে সরা বৈঠল বিকাই, সুরা বৈঠল ঘর কা বহুরি পিত না পাওয়ায়ে চিত চড়ায়ে দাসী, ধন্য কলিযুগ বাবা তেরি তামাশা দুঃখ লাগে আউর হাসি। কে বলছে? পদকর্তা বললেন। কলিযুগকে বললে তোমার এই কথা, তোমার এই ব্যাপার স্যাপার দেখে তুমি ধন্য, ঘরের বউকে কি বলছে? যারা এই কলিযুগে সৎ ভাবে বাঁচতে চাইবে তাদের লাঠির আঘাতে প্রাণ যাবে, সৎ মানুষগুলো। কি বাবা, যারা সৎ মানুষ তাদেরকে অনেক আঘা বিঘা সহ্য করতে হয়। সত্য বললে মনে ঝাট্টা। আপনি এই কলিযুগে দেখবেন সত্য কথা বলবেন, আপনার কথা কেউ নেবে না। কি বলছি বুঝতে পারছেন? আর কি বললেন? মিথ্যা কথা যারা বলতে পারবে তারাই জগৎ ভুলিয়ে দিচ্ছে, মিথ্যাতে, মিথ্যাতে জগৎ ভুলিয়ে দিচ্ছে এই কলিকালে। তাই সাচ্চা কহে মারে লাঠা, ঝুড় জগৎ ভুলাই, গোরস গলিনি গলিনি ফিরে। আপনারা দেখেছেন কলকাতার অলিতে গলিতে ওই কাঁধে করে নিয়ে বাঘ নিয়ে যায়, ওতে ঘি আছে, ওতে দই তৈরি করা আছে, দুধ আছে, ঘোল আছে, আর ওই গলিতে গলিতে হাঁটতে হাঁটতে যাই, কি বলে বলুন তো, ঘোল নেবে গো? কেউ ঘোল চাই? ওর দিকে কেউ ফিরে তাকায় না। অনেক বাড়িতে আছে দেখবেন দুধ বিক্রি করে দিয়ে মদ নিয়ে এসে খায়। এখন মদের দোকানগুলো না, আগে লুকিয়ে চুরিয়ে খেত আমাদের জ্ঞানে দেখেছি, এখন দোকান দিয়েছে, দোকান দোকান, সেখানে দোকানের মতো বেচাকেনা, বসে বসে লোক মদ খাচ্ছে। কি বাবা খাচ্ছে তো? তা কি বলছে কলিকে? বলছে ওই জায়গাটা তুমি যেও বাবা,
আপনারাই বিচার করে নেবেন, তাদেরকে কলি গ্রাস করে আছে দেখে নেবেন, আপনারাই বিচার। শ্রীমদ ভাগবতের কথা বলছি, এটা আমার মুখের কথা নয়। তো তাহলে গোরস গলিনি গলিনি ফিরে, মানে যে দুধ খেলে আমাদের শক্তি বৃদ্ধি হবে, কান্তি বৃদ্ধি হয় ঘি খেলে, আমরা তাকে বিক্রি করে দিয়ে মদের দোকানে চলে যাচ্ছি, মদ খাচ্ছি, আর কোথায় থাকবে? তাহলে গণিতালয়ে গেল, মদের দোকানে গেল, সাতটা ঘরে গেল, জমি ভাগ করা ঘরে গেল। কলি বলছে, রাজা বাবু, রাজা মশাই আমাকে আর একটা জায়গা দেন, আমি আর চাইব না। বলে কোথায়? বলে স্বর্ণকারের কাছে। খুব ভালো করে মন দিয়ে শুনবেন, কোথায় চাইলো? স্বর্ণকারের কাছে। বলে কেন? ওখানে তো সোনার দোকান, ফলে ওখানেই তো কল, ওই সোনার দোকানে স্বর্ণকার ওর মায়ের সোনা দিলেও চুরি করবে, ওর যদি মায়ের সোনা দেয় যে ওখানে কাজ করার জন্য, এক মানে সর্ষে দানা হলেও ও চুরি করবে, অভ্যাস। সেই সোনা পরে কলিযুগের মানুষ অহংকার দেখাবে, সোনা পড়লে অহংকার হবে। কেন? কলি বলেছিল, তুমি যখন এই সোনার দোকানে আমাকে দেবে, ওরা অহংকার করবে, অহংকার করলে আমি গ্রাস করে নেব, ওরা ভগবানের পথে যেতে পারবে না, ভজন পথে যেতে পারবে না, ভজন পথে যেতে পারবে না, ভজন সাধন হবে না গো সোনার দোকানে দিতে হবে, ভজন সাধন হবে না গো প্রেমানন্দে। এই পাঁচ জায়গায় দিয়েছিল কলির স্থান, তাহলে দেখবেন কেন হরি নামের কাছে আসতে চাইছে না মানুষ, ওদেরকে তো কলি গ্রাস করে রেখেছে, এরা এই পাঁচটা জায়গায় সবাই যাতায়াত করছে। এইবার রাজা পরীক্ষিতের মাথায় সোনার মুকুট ছিল, সেই সোনার মুকুটটা হচ্ছে জরাসন্ধের, জরাসন্ধকে ভীম মেরে ওই মুকুট কিন্তু রাখা ছিল, রাজা পরীক্ষিত ওই মুকুটটা পরে, সোনার মুকুট পরে তার রাজ্য পরিচালনা করার জন্য, প্রজারা কেমন আছে দেখতে যাওয়ার জন্য ঘুরতে ফিরতে রাস্তা দিয়ে গেল। কলিকা কলি বলছে, রাজা তুমি যখন আমাকে সোনার ভিতরে ঠাঁই দিয়েছ, আগে তোমাকে ঘায়েল করব। সঙ্গে সঙ্গে যেই ওই জরাসন্ধের মুকুটটা, সোনার মুকুট তার মাথায় আছে, কলি ওই রাজাকেই প্রবেশ করে ধরলো আগে প্রথম। কি গো বাবা, পরীক্ষিতকে ধরেছিল না কলি? পরীক্ষিতকে কলি ধরার পরে তো সৌমিক মুনি বসে বসে ধ্যান করছিল, আর ওই জল জল বলে চিৎকার করছে, আমাকে একটু জল দাও, কে আছো আমাকে একটু জল দাও, কে আছো? একটু আমি যে বড় পিপাসি, আমায় একটু যা, ভক্তমন্ডলী মায়েরা জল জল করে যখন চিৎকার করছে না, সে তো ধ্যানে বসে আছে। কি গো বাবা, মুনি তো ধ্যানে, তার তো ধ্যান ভঙ্গ হয়নি। তখন রাজা পরীক্ষিত বলছে, তোর এত আমার রাজত্বে তুই ভগবানকে ডাকছিস, তুই ধ্যান করছিস, আমি জল চাইছি, আমি রাজ্যের রাজা। তার মধ্যে অহংকার হয়ে গেছে যে আমি রাজ্যের রাজা, কেননা কলি তোকে ধরে নিয়েছে, সোনা আছে মাথায়, জরাসন্ধের সেই চূড়াটা মাথায় আছে, কলি তো প্রবেশ করেছে ওখানে, ওর মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে, যখন ওই জল জল বলে চিৎকার করছে, আমি আমি এই রাজ্যের রাজা, তুমি আমার রাজত্বে বসবাস করে, আমি জল চাইছি, তুমি জল দিলে না। সঙ্গে সঙ্গে রাজা কি করলো?
মরা সর্প পড়েছিল, ওই মরা সর্পটা নিয়ে গলায় জড়িয়ে দিল। কি গো বাবা দিয়েছিল না? ভাগবত পড়েছেন তো? দিয়েছিল? আর একটু হ্যাঁ হো বলুন, একটু কথা বলতে হবে তো, কথার সঙ্গে কথার মিল থাকবে তো। তার ছেলেকে যখন সংবাদ দিল যে তোমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে রাজা পরীক্ষিত, ছুটতে ছুটতে ছেলে এসে তাকে অভিশাপ দিয়েছিল, শোনো রাজা পরীক্ষিত, তুমি যখন আমার বাবাকে মৃত সর্প গলায় জড়িয়ে দিলে তোমাকে আমি এই অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তোমার তক্ষ দংশন করে তোমার মৃত্যু হবে। সে তো 8 দিন বলেনি বাবা, 7 দিনের মধ্যে বলেছে। সে তো 8 দিন বলতে পারত। আচ্ছা কেন বাবা বলুন তো, মা কেন 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে এই কথা বলল? সে তো বলতে পারত 8 দিন পরে কি 15 দিন পরে তোমার মৃত্যু হবে, সে বলল 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। প্রতিটা মানুষ আমরা যারা এখানে আছি এই পৃথিবীতে সবাইয়ের মৃত্যু কিন্তু 7 দিনের মধ্যে হবে, 8 দিনের মধ্যে কারোর মৃত্যু হবে না। আমার মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে, চিন্তা করতে হবে না, একটু হরিনাম শুনে নেন। 7 দিনের মধ্যে আমাদের সবাইয়ের মৃত্যু হবে। কি গো বাবা, আপনারা হয়তো বলবেন ছেলেটা হয়তো মাথা খারাপ হয়ে গেছে, 7 দিনের মধ্যে আমাদের সবাইয়ের মৃত্যু হবে? আমি বলছি হ্যাঁ হবে। তা আমাদের 7টা দিনে মানে 1 সপ্তাহ হয়, এই আজকে কি বার? শনিবার, কালকের হবে রবিবার, তাহলে রবিবার থেকে সপ্তাহ শেষ, আবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, আবার সোম শুরু হবে। তাহলে এই 7টা দিনের মধ্যে যে কোনো দিন, হয় সোমবার না হয় মঙ্গলবার না হয় শুক্রবার না হয় শনিবার, আমাদের তো মৃত্যু হবেই। কি বাবা তাই তো? সেই জন্য বলেছিল ওই মুনির ছেলে, তোমার 7 দিনের মধ্যে তক্ষক দংশন হয়ে তোমার মৃত্যু হবে। এই কথা রাজা পরীক্ষিত জানতে পেরে গিয়ে সমস্ত মন্ত্রীদের, মন্ত্রীকে বলল, মন্ত্রী তুমি এই রাজ্যে যত ধর্মভীরু মানুষ আছে সবাইকে খবর দিয়ে আনো, আমি এই পাপ থেকে মুক্তি হব কি করে। চূড়াটা তখন খুলে রেখে দিয়েছে, যেই চূড়া খুলে রেখে দিয়েছে না, স্বাভাবিকে এসে গেছে। স্বাভাবিকে এসে যাওয়ার পরে নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছে, সত্যি আমি ভুল করেছি, আমার রাজত্বে। সে ধ্যান করছে, কার না ভগবানে, আমি তার গলায় মৃত সর্প জড়িয়ে দিলাম, তাহলে এ পাপ আমি রাখবো কোথায়? সমস্ত রাজ্যের যত ধর্মীয় মানুষ ছিল তাদেরকে ডাকছে, ডেকে বলছে আমি এই পাপ থেকে উদ্ধার হব কি করে। তো বর্তমান যুগে যারা একটু পণ্ডিত গোছের লোক তারা কিন্তু শুধু জানার চেষ্টা করে, বুঝলেন? পরীক্ষিতের মন্ত্রী বলছে তোমাদেরকে একটু আমি যাচাই করে নেব, বলছে কি, বলছে 4টে প্রশ্ন করবো তোমাদের, তোমরা তো সব পণ্ডিত ব্যক্তি এসেছ, তা বলছে বলো, বলছে ভগবান কোথায় থাকে? তোমরা তো সব পণ্ডিত, বিধান দেবে রাজা এই পাপ থেকে উদ্ধার হবে কি করে,